কলকাতা হবে না। এই তো এই তো হয়ে গেছে বাবা। জানো পিসিমণি, কালকে আমাদের মাস্টার মশাই একটা নতুন জিনিস পড়িয়েছে। কি পড়িয়েছে বাবা? আগে আমি ঠাকুমার কাছে শুনে আসি, তারপরে তোমাকে আমি বলবো। পাপি দাঁড়া, দূর, তুমি ছাড়া তো আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। শোন বাবা দাঁড়া, ঠাকুমা তোমার ডিমগুলো দাও তো, আমি কটা খাবো আর কটা মাস্টার মশাইয়ের জন্য নিয়ে যাব। কিন্তু দাদা, মুরগিতে কদিন হলো ডিম তো দিচ্ছে না রে। মুরগির ডিম না, তোমার ডিম, তোমার অনেক ডিম জমেছে। সব বলছিস তুই, বিশ্বাস কর দাদা, আমার কাছে কোনো ডিম নেই। তাহলে কি মাস্টার মশাই মিথ্যে কথা বলেছে? বলেছে যারা গিলে খায় তাদের ডিম হয়, আর যারা চিবিয়ে খায় তাদের বাচ্চা হয়। আরে বোকা ছেলে, আমার ডিম হয় না। তুমি আমার ডিম দাও না হলে তোমায় ছাড়ো। একি রে, এ কি করছিস? ঠাকুমাকে ওরকম করছিস কেন? ঠাকুমার শরীর খারাপ, ছেড়ে দে। না আমি ছাড়বো না, আগে দিতে বলো। তুমি আগে দাও, তুমি আগে দাও, আগে ছেড়ে দে। বলছি না ঠাকুমার শরীর ভালো নেই, ওরকম করে বিরক্ত করতে হয়? ছেড়ে দে। না আমি ছাড়বো না, তুমি আগে দিতে বলো। কি হয়েছে রেখা? এই দেখো না কি সব হচ্ছে। আর বলিস না, পাগলটা যখন খেপেছে ওকে থামাবে কে? ও বলছে গিলে খেলে নাকি ডিম হয়। আমার তো দাঁতে ব্যথা, তাই আমিও। এই বোকা ছেলে, এদিকে এদিকে। ওরে না রে বাবা, মুরগি হাঁস এদের ডিম হয়, মানুষের হয় না। দৌড় বোকা, কি হলো? আর কত ধরেছি ধরবো? ছ মাসে সুদ পর্যন্ত দিসনি, ধান পর্যন্ত দিসনি, এরপর বলছি ধস দি ধরতে। সবই দিয়ে দেব এবার, ধান। শয়তান, এই আমি তোরা সময় দিতে পারবো না, বুঝতে পেরেছিস? যা এখান থেকে দূর, দূর এখান থেকে, যা দৌড়ে যা। চালা ঘাটের মোড়া শকুনের পেটে যা। আমল কত আমল, বৌমা ভাই, আমার আমার ছোট বড় আদরের ওকে, ওকে তুমি, ওকে তুমি দেখো, ওকে তুমি দেখো বৌমা, ওর ওর তুমি ক্ষতি করে দিও একটা। ছেড়ে চলে গেলে মা, আমার মাথার উপর যে কেউ রইল না, আমি কি করবো মা? মা, মা, তুমি কি করলে মা? তুমি কি করলে মা? মা আমি, মা আমি এতদূর থেকে আসলাম, তোমাকে একবার চোখের দেখা দেখতে পেলাম না মা। হ্যাঁ গো, শুনলাম অমলের মা নাকি মারা গেছে। তাই নাকি? তা কি করে মারা গেল? কি করে আবার, ডাক্তার না দেখালে কি রোগ সারে? অমল তো সব জমি জমা বিক্রি করে ভাইকে ডাক্তারি পড়াচ্ছে, গোটা পরিবারটা না খেয়ে শুকিয়ে মরতে বসেছে, তার উপরে আবার ডাক্তার। তা মরবে নাকি বেঁচে থাকবে? সত্যি অমল একটা ছেলে বটে, যেমন অমল অমনি ওর বউ ভাইকে মানুষ করার জন্য সর্বস্ব বিসর্জন দিয়ে দিল, নিজেদের কথা একবারও ভাবলো না। আমার প্রশংসা তো তোমার মুখে একবারও শুনতে পেলাম না। বৌদি, বৌদি, আমি পাস করেছি বৌদি। তুমি বড় ডাক্তার হবে, ভালো রোজগার করবে। কিন্তু বৌদি, 10,000 টাকা হলে চাকরিটা হয়ে যায় আমার। 10,000 টাকা? ও তুমি চিন্তা করো না, তোমার দাদা আসুন, আমি বলি উনি ঠিক একটা কিছু ব্যবস্থা করবেন। হ্যাঁ তুমি যাও, যাও।
ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার খাবার ব্যবস্থা করছি, যাও। কিন্তু 10,000 টাকা আমি কোথায় পাবো এখন? না মানে আমি কার কাছে যাব? কে দেবে আমায় 10,000 টাকা? আমার তো কিছু নেই যেটা রেখে আমি লোকের কাছে টাকা ধার চাইতে পারি। আমার জমি জায়গা সোনা দানা সব কিছু শেষ করেছি ওকে এই পর্যন্ত পড়াবার জন্য। রেখা তুমি তো জানো আমি কোথা থেকে কিভাবে টাকা জোগাড় করেছি, ওকে কিচ্ছু জানতে দিইনি কোনোদিনও। সব শেষ করেছি, সব শেষ করেছি ওকে দাঁড় করাবার জন্যে। আর আজ মাত্র 10,000 টাকার জন্য ওর চাকরিটা হবে না? আচ্ছা আচ্ছা, কাজ করলে হয় না? হ্যাঁ, মানে বলছিলাম যে আমাদের এই বাড়িটা তো আছে, আমার কিরণ চাকরি পেলে আবার আমরা সবকিছু ফিরে পাবো। শেষ পর্যন্ত ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, ও তো আমার নিজের ছেলের মতো। তুমি দেখো ও কোনোদিন আমাদের ভুলতে পারবে না। তুমি আর দেরি করো না, কাল সকালেই মোড়লবাবুর কাছে দলিলটা নিয়ে যেও। ঠিক আছে, তুমি যখন বলছো। এখন এখানে দাঁড়িয়ে আছিস যে, যা বললাম তাই কর। হুজুর, এ কাজ আমি করতে পারবো না। পারবি না? তাহলে দেখি তোর অন্ধ মা আর খোরা বনরে নিয়ে তুই কোথায় থাকিস। যা। বৌদি, দাদা তো এখনো এলো না, 10টা যে বাজে। তুমি চিন্তা করো না ভাই, তোমার দাদা তোমার টাকা জোগাড় করতেই গেছেন, এখনই এসো। কিরণ, ওই তো দাদা এসে গেছে। হ্যাঁ কি গো, টাকাটা পেলে? এই যে, এই নে, সাবধানে রাখিস। দাদা, এতগুলো টাকা এইটুকু সময়ের মধ্যে তুমি? ও, তোর চিন্তা করতে হবে না, তোর ট্রেনে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বেরো। তোর ব্যাগ কোথায়? দাঁড়া দাদা, আমি নিচ্ছি, আমি নিচ্ছি। এই নে ব্যাগ, নে, সাবধানে যাস। আসি দাদা। আয় 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 বলি, আসি বলি। থাক থাক থাক, প্রণাম করতে হবে না, ভগবান তোমার মঙ্গল করুক। হ্যাঁ আসি বলি। হ্যাঁ দুর্গা দুর্গা। মাগো চাকরিটা যেন হয় মা, মাগো। ছোট বাচ্চা, ওই বেরোবি না ঘরে আগুন দেবো। ছোট বাচ্চা বেরো। সুদের টাকা চাইবার জন্য আমারে তোর কাছে আসতে হবে? শালা শুধু মিছে কথা বলা, শালা জিপ এনে ছিঁড়ে ফেলে দেবো শালা। একটা নাতি মার দেখি। তুই হারামি, তোদের জন্ম দিয়েছে এক বাপ, আর আমি হলাম তোদের আর এক বাপ। ছেড়ে দে, গায়ে হাত দিস। শালা কে উঠে সাপের বাচ্চা, তোমার বিষ দেওয়া তো আমি ভেঙে দেবো। শালা আমার নামও অজমুর হল। এনে বো, চলে আয়। শালা ওর ব্যবস্থা আমি করছি। কি রে শালা, মেলা ঢুকে খেলা করছিস শালা? চল শালা। এই নাও তোমার চা। খেতে টেতে আর ইচ্ছে করছে না রেখা। সে কি এই যে বললে খুব খিদে পেয়েছে? হ্যাঁ খিদে তো পেয়েছে, দাও। তোমার কি হয়েছে বলো তো, এসে শুয়ে পড়লে?
যেন খুব চিন্তা হচ্ছে। এতগুলো টাকা নিয়ে কিরণ এত আশা নিয়ে গেল, যদি চাকরিটা না হয়। না না, অমন কথা বলো না। দেখো ও ঠিক। দাদা আমার চাকরিটা হয়ে গেছে দাদা, একটা কলকাতা বড় হসপিটালে দাদা। ওরে আজকে আমার কি আনন্দ হচ্ছে রে, দেখো দেখো। আশীর্বাদ করো বৌদি। থাক থাক থাক, আমি যেন সার্থক হতে পারি। নিশ্চয়ই হবে ভাই, নিশ্চয়ই হবে। আমরা দুজনে দিন রাত ঠাকুরকে ডেকেছি। তোমাদের এই উৎসাহ আশীর্বাদ না থাকলে দাদা আমি এখানে পৌঁছাতে পারতাম না। তোমরা তোমরা আমার দেবতা। থাক থাক, ওসব আর বলতে হবে না। শুধু একটা কথা মনে রাখ, তোদের প্রফেশনে অর্থ উপার্জনটাই শেষ কথা নয়, আসল কথা হচ্ছে আন্তরিকতার সঙ্গে মানুষের সেবা করা। তুমি সেই আশীর্বাদই করো দাদা। ওরে আমাদের আশীর্বাদ তো তোর সঙ্গে সবসময় আছে বাবা। কিন্তু দাদা একটা সমস্যা। সমস্যা? আবার কিসের সমস্যা? আমার ডিউটি এমন, এখান থেকে রোজ যাতায়াত করা সম্ভব না। কোয়ার্টার পেয়েছি কিন্তু রান্না করার অভ্যাস তো আমার নেই। সমস্যার সমাধান আমার কাছে আছে, একটা ভালো মেয়ে দেখে বিয়ে দাও। তুমি না? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এত লজ্জা পাওয়ার কি আছে? ওরে জীবনে দাঁড়াতে গেলে একটা সহায়তা দরকার আছে। বৌদি ঠিকই বলেছে দাদা, তাছাড়া আমাদের বাড়িতেও একটা নতুন বৌদি আসবে। আচ্ছা আজকে আনন্দের দিনে ওকে একটু মিষ্টি মুখ করাও, পায়েস কর বুঝলি। ও দুধ নেই না? দাঁড়া দাঁড়া আমি দুধ নিয়ে আসছি, দাঁড়া। কি ভাবছো, বউকে পেয়ে আবার বৌদিকে ভুলে যাবে না তো? বৌদি কি হচ্ছে কি? বাবা বিয়ের কথা শুনে লজ্জায় রাঙা হয়ে উঠছে। হ্যাঁ গো, সেদিন অমল কি করতে এসেছিল, কোনো দরকারে? দরকার ছাড়া আমার কাছে কেউ আর কি আসে কিনি। সবাই বলে আমি নাকি এই গায়ের ভগবান। বাড়িটা বন্ধক নিলাম। সে কি শেষ পর্যন্ত বাড়িটা বন্ধক? ওইটুকুই তো মাথা গোঁজার জায়গা, বুঝলে না? গিন্নি যে জাল পেতে রেখেছিল, তুই দেখবে সকলেরই এই জালে এসে পাচতে হবে। ভাইয়ের চাকরির জন্য ঘুষ ঘুষ, বুঝলে না? এমন সরা হারে সুদ সরিয়েছি না, এই জন্মে আর শোধ করতে পারবে না। এমাত্র কয়েক মাস বাদেই বাড়িটা আমার হবে। তুমি শুধু চোখ বুঝে দেখে যাও গিন্নি। শুনলাম ভাইটাকে নাকি আবার বিয়েও দিয়েছে। সাবান কেনার পয়সা নেই, চান করবার স্বাদ। আচ্ছা আমি এত সাবান মাখি, গন্ধ কেন যায় না বলো দেখি? কিরে গোছানো হয়ে গেছে? আমি তো ব্যান্ড ডেকে নিয়ে এলাম। হ্যাঁ হ্যাঁ ওদের হয়ে গেছে। চলো 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 তাড়াতাড়ি। না না থাক, ভালো থাকিস, তাড়াতাড়ি বেরিয়ে পড়, অনেক দূরের রাস্তা। এসো 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 এসো। আসি বৌদি, ভালো থেকো। আসি, পৌঁছানো সংবাদটা দিও তোমরা। তোমাদের পৌঁছানো সংবাদ না পেলে আমার বড্ড চিন্তা। বৌমা কিরণের দিকে একটু নজর দিও, আর নিজেও খাওয়া দাওয়া করো কেমন। চলো চলো চলো, অনেক দূরের রাস্তা, বেরিয়ে পড়তে হবে। চলো চলো চলো।
ছিরি ছিরি বৃষ্টিতে চার দিনে তুমি কাছে এসো আমার ভালোবাসো কেন সবই আমার পাগল করা হাসো ভরো এমনটা সুরে বাজিয়ে দিনে শুধু তুমি আমার লাভরে ও লাভরে এই লাভরে যে বেশ কদিন হলো আমরা তো এখানে বেশ ভালোভাবে এসে পৌঁছেছি। ব্যস্ততার চাপে দাদা বৌদিকে একটা চিঠিও তো লেখা হলো না, ওরা খুব চিন্তায় থাকবে। তা তুমিও তো একটা চিঠি লিখে দিতে পারো নাকি? আমি? হ্যাঁ, আমি কখন লিখব, আমার সময় হবে না। তাছাড়া আমি এখন সিনেমায় যাচ্ছি, কিছু কেনাকাটাও আছে, ও তুমিই লিখে দিও। বেশ, আমি। রামু, রামু, এ গাড়িটা বার করতে বল। এতগুলো দিন কেটে গেল, এখনো তো ঠাকুরপোদের কোনো চিঠিপত্র পেলাম না। সেটাই তো ভাবছি গো, এত দূরের পথ, কোনো অসুবিধায় পড়ল না তো? চিঠিপত্রের জন্য তো রোজই হাঁ করে বসে আছি। নতুন জায়গা। অমলদা, আপনার চিঠি। হ্যাঁ দা, মনে হচ্ছে কিরণের চিঠি। পূজনীয় দাদা বৌদি, সর্বপ্রথমে তোমরা আমার প্রণাম গ্রহণ করবে, মায়া ও বাপিকে আমার বুক ভরা ভালোবাসা দেবে। আমরা এখানে ভালোভাবে এসে পৌঁছেছি, কোনো অসুবিধে হয়নি। চিঠি দিতে একটু দেরি হলো বলে মনে কিছু করো না, আমি জানি তোমরা আমার খবরের অপেক্ষায় আছো। দাদা, তোমার বৌদির শরীরের উপর নজর রাখবে, মায়া ও বাপির দিকে লক্ষ্য রেখে। চিঠি পাওয়া মাত্র উত্তর দেবে, আমি তোমাদের চিঠির অপেক্ষায় রইলাম। ইতি তোমাদের। আমি জানতাম চিঠি না দিয়েও থাকতে পারবে না, সময় পাইনি, একটু দেরি হয়ে গেছে। কিন্তু কিন্তু রিনার কথা তো কিছু লেখেনি। হ্যাঁ, নিশ্চয়ই ভালো আছে, সেই জন্য লেখার দরকার হয়নি। এই শোনো, এই চিঠির উত্তর না আমি আজই দেব। ও পাখি, ও পাখি, বুকে আয় বুকে আয়, ভালোবাস ভরো পাখি। কাউকে খুঁজছেন আপনি? হ্যাঁ, বলছিলাম এখানে গাড়ি সারানোর কোনো মিস্ত্রি আছে? গাড়ি সারানোর মিস্ত্রি? গাড়ি সারানোর মিস্ত্রি আছে কিনা ঠিক বলতে পারবো না, তবে হৃদয় সারানোর মিস্ত্রি তো আমি আছি। সুন্দরী, কোথায় যাচ্ছো? কোথায় যাচ্ছো? কেন চিৎকার চিৎকার করো? কোনো গুরু,
ওই দেখো গুরু এই বজপকির হাতে যে পড়ে সে চল তো আর যে তার শিকার মাল দেয় তাকেও বসতে দিই না ওই ওর হাতটা ছেড়ে দিন একটা কথা শুনে রাখ, তোর মৃত্যু আমার হাতে, সালা ছেড়ে দেবো না তোকে, ছেড়ে দেবো না সালা, মনে রাখিস সালা। আজ আপনি না থাকলে আমার যে কি অবস্থা হতো আমি ভাবতেই পারছি না। আচ্ছা আপনাকে তো এ গায়ে আগে কখনো দেখিনি। দেখবেন কি করে, আসলে আমি আজকেই কলকাতা থেকে বাড়ি ফিরলাম। আপনি কোথায় থাকেন? আমি এই গ্রামেরই ছেলে, আমার নাম বিজয়। বিজয়, আচ্ছা আপনি কি সন্তোষপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়তেন? হ্যাঁ, কেন বলুন তো? না বলছিলাম যে আমি এক বিজয়ের সাথে ওই স্কুলে একসাথেই পড়তাম, সে আমার খুব প্রিয় ছিল। আচ্ছা আপনি এই লকেটটা কোথা থেকে পেয়েছেন? এটা তো আমি আমার বিজয়কে দিয়েছিলাম। দেখুন তো এই লকেটটা আপনি চিনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, এই লকেটটা তো আমি আমার নিতাকে দিয়েছিলাম, কিন্তু আপনি এটা কোথায় পেলেন? আমাকে চিনতে পারছো না বিজয়? আমি তোমার সেই নিতা। বুঝেছি, তোমাকে আর বলতে হবে না, কিন্তু এখন তুমি চলে যাও, তোমার বাবা জানতে পারলে তোমাকে হয়তো আবার কলকাতায় পাঠিয়ে দেবে। শোনো বিজয়, আমি এখন বড় হয়েছি, বাবার কথায় আমি ভয় পাই না। আমি বড় হয়েছি, লেখাপড়া শিখেছি, সুতরাং আমার নিজের ভালো মন্দ আমাকেই বুঝতে দাও। কি বলছো তুমি নিতা, লেখাপড়া শিখে কি তুমি পাগল হয়ে গেলে? লেখাপড়ার সাথে সাথে আমি তোমাকে কাছে পাওয়ার সাধনাও করেছি। আজ তোমাকে কাছে পেয়ে আমি তোমাকে কিছুতেই হারিয়ে যেতে দেবো না বিজয়। আমার বাবার উপর রাগ করে তুমি আমাকে দূরে সরিয়ে দিও না বিজয়। কথা দাও, তুমি আমাকে কথা দাও বিজয়, কাল বিকেলে নদীর ধারে দেখা করবে। কি হলো বলো? ঠিক আছে যাবো, এবার তুমি যাও। কি করে যাবো, গাড়ি তো স্টার্ট নিচ্ছে না। ঠিক আছে চলো দেখছি। বৌদি, কিরে বলছি কি বাপি তো এখন স্কুল ছুটি হবে, আমি ওকে গিয়ে নিয়ে আসি। ছেলেটা সেই কাল রাত থেকে জ্বর এসেছে, সকালে কিছুই না খেয়ে তাড়াহুড়ো করে স্কুলে চলে গেল। সেখানে গিয়ে আবার যদি জ্বরটার বাড়ে আমি বরং ওকে গিয়ে নিয়ে আসি। হ্যাঁ বৌদি। তুই যাবি? থাক না, ও নিজেই চলে আসবে এখন। তুমি কেমন মা গো, তোমার কি দয়া মায়া বলে কিছুই নেই? ছেলেটাকে সকালে কত দুর্বল লাগছিল, ঠিক করে হাঁটতেই পারছিল না, এখন কি করে ফিরবে সে কথাটা একবার চিন্তা করেছ? সে আমি জানি, ও কষ্ট করে চলে আসবে। না আমি যাব, আমি চাই গিয়ে ওকে নিয়ে আসি। তাহলে যাবি বলছিস? হুম। আচ্ছা যা, সাবধানে যাস, যা দিনকাল পড়েছে, তোকে একা একা কোথাও ছাড়তে মন চায় না। আমি তাহলে ওকে গিয়ে নিয়ে আসি, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি সাবধানে যাব। আসছি বৌদি। আয়। বাবা বাবা, কয়েকটা লোক পিসিমণিকে ধরে ওই দিকে নিয়ে গেল, পিসিমণি কাঁদছে তাও ওরা ছাড়ছে না। কোন দিকে গেল? স্কুল মাঠের মোড় দিয়ে ওই দিকটায়। চল দেখাবি, চল কোন দিকে গেল। ওই যে ওই দিকে। মায়া 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 মায়া, কি হয়েছে তোর মায়া? কথা বল মায়া,
মায়া আমি এসে গেছি, তোর দাদা তোর কোনো ভয় নেই, এই এই তোমরা একটা ভ্যান রিক্সা ডাকো, হাসপাতালে নিয়ে যেতে হবে মায়া। আমার বোন কেমন আছে? ভালো আছে। কাল রাত্রি 3টার সময় ওর জ্ঞান ফিরেছে। আমি পরীক্ষা করে দেখলাম ও ব্রেনে প্রচন্ড আঘাত পেয়েছে, সঙ্গে মানসিক শক, যার ফলে ও বাকরুদ্ধ হয়ে গেছে। আপনি কি বলছেন ডাক্তার? আর ও কোনোদিন কথা বলতে পারবে না। সে কি? আপনি কি বললেন? জানি আপনাদের পক্ষে এটা সহ্য করা সম্ভব নয়, তবু আমার কিছু করার নেই, কিন্তু ও কাজ করতে পারবে, দেখতে পারবে, শুনতে পারবে, কিন্তু কোনোদিন কথা বলতে পারবে না। কালকে ছুটি দিয়ে দেব। কি হলো? কপাল, কপাল, সব ওর কপালে লেখা ছিল, তাহলে এরকম কেন হবে? মা, ও মা, কিছু খেতে দাও না মা, কিছু খেতে দাও না মা, দাও না ও মা, দাও না। তুমি আমায় ছেড়ে দাও পিসিমণি, আজ আমার জন্য তোমার এই অবস্থা। আমি জানি তুমি আমার উপর রাগ করেছো, তাই কথা বলছো না। তোর পিসিমণি তোর সঙ্গে আর কোনোদিনও কথা বলতে পারবে না। পিসিমণি, কে মুন্সি, অনেকাল তো ছুটি টুটি কাটিয়ে এলে। আগে হ্যাঁ তা বটে, তা এবার মন দিয়ে কাজকর্ম করো। দাও দলিলটা দাও। শোন একটা কথা বল, শুন যা চলে যা, তোর গিন্নিমা শাক সবজি খুব পছন্দ করে। হ্যাঁ, আর আমি মাংস। টিপি মা টিপি আমার কথা শুনেন না। নিতা না, এ হতে পারে না। বিশ্বাস করো বিজয়, তুমি আমায় ভুলে যেতে পারো, কিন্তু আমি তোমায় কোনো দিনই ভুলি। আমি শয়নে স্বপনে সব সময় তোমার কথা চিন্তা করি। তোমাকে আমি আমার হৃদয়ের মন্দিরে বসিয়েছি, তুমি আমার দেবতা বিজয়। আমি তোমাকে ছাড়া কোনোদিনই কিচ্ছু চাই। কিন্তু তুমি আমার সাথে খেলতে বলে তোমার বাবা তোমাকে কত বকেছে, মেরেছে পর্যন্ত। উনি এখন যদি আবার জানতে পারেন নিশ্চয়ই কোনো বাধা সৃষ্টি করবেন। আমার ভালো মন্দ আমাকেই তো বুঝতে হবে, আমি তো এখন বড় হয়েছি, বাবা আমাকে কোনোদিনই বাধা দিতে পারবে না। তুমি পারবে না বলো? বাবার থেকে ছিনিয়ে নিয়ে আমাকে অনেক দূরে নিয়ে যেতে পারবো? নিশ্চয়ই পারবো। আমরা সেখানে গিয়ে সংসার পাতবো, দেখবে কেউ আমাদেরকে বাধা দিতে পারবে না। তুমি আমাকে কথা দাও, আমাকে কোনোদিনও ভুলে যাবে না। আরে বাবা না না, কোনোদিনও না। শোনো, তোমার যখনই আমাকে দরকার পড়বে ভোলাকে দিয়ে খবর পাঠিও, দেখবে আমি ঠিক চলে আসব। ঠিক তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। মনের কথা কত বলার আছে, বলতে পারি না মুখে মরি লাজে, নিতে হয় বুঝে কিছু নিচে নিচে নিজে। তোমাকে চাই আমি আরো কাছে, মনের কথা কত বলার আছে, ভুলতে পারি না আজ বুকে বাজে, নিতে হয় বুঝে
কিছু নিজে 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 আশুক ঝড় তুফান বাধা শ্যামের মতন তোমায় করব রাধা, যতই আশুক ঝড় তুফান বাধা শ্যামের মতন তোমায় করব রাধা, থাকবে সাথে সারা জনম ধন্য হবে এই দুটি জীবন মিলে যা কাকাবাবুর ওখানে থেকে পড়বো, তাহলে ওরা আমাকে মারতেও পারবে না আর চিমটিও কাটতে পারবে না, বলো পিসিমণি। আমি আসি পিসিমণি। বলছিলাম কি, এবার ঠাকুরপো তো চাকরি পেয়ে গেছে, মায়ের একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিলে হয় না?
একে তো আমাদের এই অভাবে সংসার, তার মধ্যে ঠাকুর ওকে এত বড় একটা শাস্তি দিলেন। আমরা তো ওকে কিছুই দিতে পারি না, তবু যদি শ্বশুর বাড়ি গিয়ে নিজের শোক আহ্লাদটা মেটাতে পারে। হ্যাঁ ঠিকই বলেছ, আমিও যে ভাবিনি তা নয়, কিন্তু এই অবস্থায় ওকে কে বিয়ে করবে বলো তো? তাছাড়া বিয়ে দিতে গেলেও তো অনেকগুলো টাকার দরকার, অতগুলো টাকা। না না ঠাকুরপো থাকলে তো আর কোনো অসুবিধা হবে না, তুমি ঠাকুরপোকে একটা চিঠি লিখে দাও, চিঠি পেলে ও নিশ্চয়ই সময় মতো চলে আসবে। মার বড় আশা ছিল একটা বড় ঘরে ওর বিয়ে দেবেন। হ্যাঁ তা তো বটে, তবে কি জানো ভালো ছেলে দেখে বিয়ে ঠিক করলে কিরণ অমত করবে না, বরং খুশি হবে। ওরও তো আশা আছে মা মরা বোনটা সুখে থাক, কেন কষ্ট না পায়। তুমি বরং আজই যাও, মনা কাকাকে নিয়ে একটা ছেলেকে দেখে শুনে এসো, ওনার তো অনেক চেনা জানা আছে। দাঁড়াও দাঁড়াও, তুমি মনা কাকা বলাতে মনে পড়লো আমার, মনা কাকা একটা কথা বলছিল ওর মেয়ে বুলি, বুলির বিয়েতে মায়া গিয়েছিল কোণে যাচ্ছি, সেখানে নাকি এক ছেলের বাবা মা মায়াকে দেখে পছন্দ করেছিল। ও তাই? হ্যাঁ হ্যাঁ, ওই পরে মনা কাকাকে সম্বন্ধের কথা বলেছিল, কিন্তু কিন্তু কি ওদের একটা দাবি আছে। কি দাবি? দাবি বলতে ওরা 50,000 টাকা পণ চায়, না আর কিছু চায় না, আমরা আর যা দিতে পারি তাতেই চলবে, সংসারে শুধু বাবা মা আছে আর ছেলে। সে তো খুব ভালো কথা, কিন্তু 50,000 টাকা নগদ? তুমি কোনো চিন্তা করো না, তুমি বরং ঠাকুরপোকে একটা চিঠি লিখে দাও, যাতে ওরা টাকাটা নিয়ে বিয়ের কদিন আগে এখানে চলে আসে। শুধু নগদ টাকা দিলেই তো হবে না, আমাদেরও তো মায়াকে সাজিয়ে গুছিয়ে দেওয়া উচিত। তুমি একটা কাজ করো, তুমি ওই ফণি কাকার দোকানে গিয়ে মায়ার জন্য কিছু গয়নার অর্ডার দিয়ে এসো। গয়না না, বাপ মা খাইয়ে পড়িয়ে মানুষ করছে, মেয়ে ধিঙ্গি হয়ে যাত্রার সাথে পালাচ্ছে। কি রে মা, চিৎকার করলি কেন, কি হলো? ও কিছু না বাবা। কিছু না মানে? হ্যাঁ আরে তোরে আমি বারণ করলাম না যে চা করিস না, দেখি কোথায় হাতটা বুললো দেখি। না না পড়িনি, ওই একটু চায়ের ছিটা লেগেছে, আর কিছু হয়নি। তুমি যাও আমি চাটা নিয়ে আসছি। আচ্ছা হ্যাঁ। বাবা হ্যাঁ, এই যে তোমার চা। দে মা দে। বাবা তুমি খবরটা ওই খবরটা পড়েছো? দেখো দেখো। কোন খবরটা রে মা? ও যে বাবার জন্য মেয়ের মৃত্যু। কোথায় খুঁজে পাচ্ছি না তো। আরে এই তো সাবাস করা সাবাস। সাবাস সাবাস তো করছি রে, আমার তো হয়ে গেছিল পান, আমি তো ফ্রিজের মধ্যে ঢুকে যাচ্ছি না। আরে কোথায় কি দেখছিস বল দেখি, কোথায় কোথায় রে? কোথায় খবর? হ্যাঁ তুমি নিজে দেখে নাও, দেখো না বাবার জন্য মেয়ের মৃত্যু, ও মেয়ের জন্যই সব বাবা মরে। চা। আমি হয়তো থাকতে পারবো না, কদিনের জন্য আমাকে হয়তো বাইরে যেতে হবে। বাড়ি থেকে কোনো চিঠি এসেছে কি? কে বললো চিঠি এসেছে? না তো। না কে বলবে, আমিই বলছিলাম যদি কোনো চিঠিপত্র এসে থাকে। না না আর কোনো চিঠি আসেনি, সেই যে একটা কবে এসেছিল সে তো আমি তোমাকে দিয়েছিলাম। তোমার বাড়ির চিঠি এলে তোমাকে না দিয়ে আমি থাকতে পারি? আমারও তো ভীষণ খারাপ লাগছে, সেই কবে বাড়ি থেকে চলে এসেছি তারপরে আর কোনো যোগাযোগ নেই। অনেকদিন হয়ে গেল বাড়ির কোনো খোঁজ খবর নেই,
দাদা বৌদি কে কি করছে, কেমন আছে কে জানে। ওরা নিশ্চয়ই খুব ভালো আছে, সেই জন্যই আমাদের আর ওদের প্রয়োজন হচ্ছে না, না হলে নিশ্চয়ই জানাতো আমাদের। না রে না না, তুমি জানো না আমার দাদা বৌদি আমাকে চিঠি না লিখে থাকতেই পারে না। ওরা আমার চিঠি পেয়েছে তো, সেটা তো বুঝতে পারছি না। আমি কি আর একটা চিঠি আর ছেড়ে দেবো? না না, আজকে চিঠি লিখলে কালকে পাবে কি করে? না না, তার চেয়ে তুমি ওরা একটা কাজ করো বুঝলে, তুমি ওরা ব্যাপার কর। না না, কলকাতায় কি কি হবে, তুমি তো সেখানে তাদের বাড়িতে কোনোদিন যাওই নি, শেষকালে খুঁজে পাবে না। কিন্তু তারা আমাদের চিঠি পেলে না এসে থাকতে পারতো বলো? আমি তো জানি সে আমাদের কত ভালোবাসে। সে বিশ্বাস যদি তোমার থাকে তাহলে দেখবে সময় মতো ঠিক চলে আসবে। আমার কি মনে হয় জানো, ওরা ছুটি পায়নি তাই আসতে পারছে না। টাকাটা তো পাঠালে পারত, আমি এত সব জোগাড় করি কি করে? তুমি যাই বলো, আমার মন ঠিক সায় দিচ্ছে না গো। আর একটা দিন অন্তত দেখি। তুমি বরং একটা কাজ করো, ফণি কাকাকে গিয়ে বলো গয়নাগুলো যদি হয়ে যায় আমাদের বাকিতে দিয়ে দেন, ঠাকুরপো এলেই আমরা টাকাটা দিয়ে দেব। না না, অত টাকার জিনিস কি আর বাকিতে দেবে? দেবে দেবে দেবে, তুমি সব গিয়ে বুঝিয়ে বলো না। তোমার কথাগুলো আমি সব শুনলাম, কিন্তু এত টাকা বাকি। বিশ্বাস করো কাকা, আমি আমি কথা দিচ্ছি, কিরণটা হয়তো ছুটি পায়নি সময় মতো তাই আসতে পারেনি, ও এলে আমি ঠিক দিয়ে যাব। শোনো, টাকা টাকা আমি কাউকে বাকি দেই না, যেহেতু তোমার বাবা এই গায়ের খুব বিশ্বাসী লোক ছিলেন, সেই বিশ্বাসেই কিন্তু তোমাকে আমি গণনাটা দিচ্ছি। শোনো, কথাটা কিন্তু তোমার মনে থাকে যেন। হ্যাঁ, এই নাও। কাকা কালকে তাহলে আপনি ঠিক সময়ে উপস্থিত হবেন। অং সর্বমঙ্গলা মঙ্গলাং বরেণ্যাং বরদং শুভম নারায়ণ নমস্কৃত্য সর্বকর্মাণি নারায়ণ। বিয়েটা হতে দিন, আমি দু একদিনের মধ্যেই আপনার টাকাটা দিচ্ছি। সে কি পনের টাকা বাকি? পন দিতে পারবে না, মিথ্যে বলে বিয়ে ঠিক করেছো, এই বিয়ে কিছুতেই হতে পারে। জয় এ জয়, উঠে আয়, ওকে নিয়ে আয়, ওকে তুলে নিয়ে আয়, এই বিয়ে হতে পারে না। এই বিয়ে ভাঙবেন না, আমি দু একদিনের মধ্যে আপনার টাকা দিয়ে দেবো, বিশ্বাস করুন আমি টাকা দিয়ে দেবো। হাত ছাড়েন, দোহাই আপনার, দোহাই, আপনার পায়ে পড়ি, আমাদের মেয়েকে নগ্নভস্ম হতে দেবেন না, এতে আমাদের সকলের অমঙ্গল হবে, দয়া করুন। মিথ্যে বলে বিয়ে ঠিক করেছেন, লজ্জা করে না এইভাবে ভদ্রলোকদের বাড়িতে এনে অপমান করতে? আমি আপনাকে কথা দিচ্ছি, আমি টাকা ঠিক পৌঁছে দিয়ে আসবো। দেখুন, আমার একমাত্র মা মরা বোন, আমি আমি বড্ড ভালোবাসি, আমার বড্ড আদরের বোন। ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি, যতদিন না আপনার টাকা আমি শোধ করতে পারবো ততদিন আমি ওর মুখ দর্শন করবো না। আপনি এ বিয়ে ভাঙবেন না, দোয়াই আপনার এ বিয়ে ভাঙবেন না। আপনি আপনি বিশ্বাস করুন, উনি 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 মিথ্যা কথা বলার লোক নন, এ গায়ে ওনাকে সবাই চেনে। আপনি আপনি দয়া করে বিয়েটা ভেঙে দেবেন না। চুপ করো, এসব সাজানো সব অভিনয়, ভেবেছিলে বিনে পয়সা বোবা মেয়েকে পার করবে তাই না? চিটিং বাস, মিথ্যাবাদী, এই জয় উঠে আয়, এই বিয়ে কিছুতে হবে না, ওকে তুলে নিয়ে আয়, চলে আয়। রতনবাবু, আমি আপনার দুটো পায়ে পড়ছি, আপনি চলে যাবেন না, এই অসহায় মেয়েটিকে লগ্নভ্রষ্ট হওয়ার হাত থেকে আপনি বাঁচান। মেয়েটির জীবনের প্রশ্ন রতন, তুই মেয়েটির কথাটা একবার অন্তত ভাব। ঠিক আছে, আমি দেখছি বাবা। এ বিয়ে হবে, তার মানে তোর এত বড় সাহস আমার মুখের উপর কথা বলিস? সাহস তোমার ব্যবহারে হয়েছে বাবা, তুমি পনের টাকার জন্য ভদ্রলোক এইভাবে অপমান করলে, আর এই অসহায় মেয়েটার জীবন নাশ করতে চলেছো। শোনো বাবা, আমি জীবিত থাকতে এই অন্যায় আমি হতে দেবো না, কিছুতেই না। তার মানে কি বলতে চাইছিস তুই বাবা? তোমার যদি মেয়ে হতো তুমি পারতে থাকতে,
তুমিও তো লোকের হাতে পায়ে ধরতে, তখন তোমার লজ্জা করতো না বাবা? ঠিক আছে, তোর যা খুশি তাই কর, আমি এদের নিয়ে চললাম। এই চলে এসব। পুরুত মশাই আপনি শুরু করুন। অং সর্বমঙ্গলা মঙ্গলাং বরেণ্যাং বরদং শুভম নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মাণি কারয়েৎ। অং মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধব। অং মাধব অং মাধব অং মাধব অং শঙ্খচক্রধরং বিষ্ণু দ্বিভুজং পীত বাসম প্রারম্ভে। ঘর ছেড়ে ঘরের লক্ষ্মী আপন ঘরে যা, ঘর ছেড়ে ঘরের লক্ষ্মী আপন ঘরে যা। কত ভাগা দাদার আসে পিছে পিছে ধায়, কত ভাগা দাদার আসে পিছে পিছে ধায়। ঘরের লক্ষ্মী আপন ঘরে যা, কত ভাগা দাদার আসে পিছে পিছে ধায়। আরামজাদা আমার কোনো কথাই শুনলে না, বিনা ফোনে আমাকে অপমান করে বিয়ে করে বসলো। ওই ওরা আসছে। থাক থাক, প্রণাম করতে হবে না, যে পদ দিয়ে এসেছো সেই পদ দিয়ে বিদায় হও। তোমার এত বড় সাহস যে আমাদের অমতে তুমি বিয়ে করে বউ নিয়ে বাড়িতে ঢুকেছো? হ্যাঁ, এত বড় সাহস তোমার? এই যে শুনে নাও, নিজের ইচ্ছেই যখন বিয়ে করেছো, বউকে খাওয়াবার দায়িত্ব তোমার। আমাদের কাছ থেকে তুমি কানা করিও পাবে না, ছাইটুকুও পাবে না, বুঝেছো? যাও যাও, চলে যাও আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। কোনোদিন যেন তোর মুখ আমাকে দেখতে না হয়, কোনোদিন যেন মুখ দেখতে না হয়। দাঁড়াও, আমার কথাটা শুনে যাও। তোমাকে আমি গর্ভে ধরেছিলাম, তাই স্রোতের সাথে মিলিয়ে যেতে আমি দেখতে পারবো না। ছাগলের মতো কাজ করেছো, তাই ওই ছাগলের ঘরটাতে থাকবার অনুমতি দিলাম। এর থেকে বেশি কিছু তুমি আশা করো না, কেমন? চলো। এদিকে জানো, মায়াকে আলাদা করে একটা ছোট গোয়াল ঘরে রেখে দিয়েছি, কোন রকমের মাথা গোঁজার ঠাই পেয়েছি। তাহলে এখন ওদের চলবে কি করে? মায়া শ্বশুরের যতই টাকা পয়সা থাক, মায়ের পর তো কিছুই করে না। আমার ওই একটা মাত্র বোন, কত আদরে, এক মুহূর্ত ওকে না দেখে আমি থাকতে পারতাম না। এদিকে রতনের বাবাকে আমি কথা দিয়েছি, যতদিন না পণের টাকা আমি শোধ করতে পারবো, মায়ার মুখ দর্শন করব না। এমনকি ও কি খাচ্ছে না খাচ্ছে সেটা পর্যন্ত আমি দেখব না। তুমি আজই ঠাকুরপোকে একটা চিঠি লিখে দাও, চিঠিটা পাওয়া মাত্রই ঠাকুরপো যেন টাকাটা নিয়ে এখানে চলে আসে। তারপর পণের টাকাটা নিয়ে আমরা দুজনে মিলে একসঙ্গে গিয়ে মায়াকে দেখে আসব। আমার মাকে তো আমি চিনি না, ভীষণ কড়া, দয়া মায়া কিচ্ছু নাই গো, মুখে যেটাই বলবে
আর সেটাই করবে। তুমি কোনো চিন্তা করো না মায়া, আমার মা বাবা তোমাকে তাড়িয়ে দিলেও আমি তো তোমাকে তাড়িয়ে দিতে পারি না, কারণ তোমার চিরজীবনের দায়িত্ব যখন আমি নিয়েছি আমাকেই দেখতে হবে। না মায়া না, উনের জন্য যে ছেলের বাবা মায়েরা গরিবদের এইভাবে অপমান করে তাদেরকে তাহলে বিয়ে হবে না, কিন্তু এই অবস্থায় যে ছেলেরা বাবার পরাধীন তাদের আমি কাপুরুষ বলব। মায়া তুমি কিচ্ছু চিন্তা করো না মায়া, দেখো আমি কলকাতা চলে যাব, শুনেছি নাকি ওখানে অনেক কাজ পাওয়া যায়, একটা না একটা কাজ ঠিক জোগাড় করে নেব, কিন্তু কিন্তু তোমাকে ফেলে যাওয়াটা। তার মানে আমার বাবা মা তোমাকে যা বলুক তুমি সব সহ্য করবে, আমার জন্য তুমি বেঁচে থাকবে? বাবার বাড়িতে এত কষ্ট করে এলে মায়া, আবার এখানে চলছে একই কষ্ট। বাড়া শূন্য করে আমার জন্য মুড়ি নিয়ে এলে, এ কটাই বোধ হয় পড়ে আছি তাই না? দেখে দাও ছেলেটা একবেলা পেট তো ভরবে, কি হলো বলো তো, বিয়ে হয়ে গেছে আজ এক মাস হয়ে গেল, কিরণ এলো না। বুঝতে পারছি না কিরণটা বাড়িতে আসছে না কেন একবারের জন্য, ফণী কাকা টাকার জন্য ডেকে পাঠাচ্ছে, টাকা নেই আমি দেখা করব কি করে, মোড়ল ডেকে পাঠাচ্ছে। ঠাকুরপোকে আমি চিনি, ও কখনো আমাদের ভুলে যাবে না, কখনো না। সবই তো বুঝলাম রেখা, আমি এখন কি করব বলতে পারো, এত কষ্ট করে আমরা ডাক্তারি পাশ করলাম, কোনোদিন ওকে সংসারের অভাব দুঃখ কষ্ট কিচ্ছু বুঝতে দিই না। না তুমি চিন্তা করো না, চিঠিটা লেখো, আমি তোমাকে বলছি, দেখবে চিঠি পাওয়া মাত্রই ও চলে আসবে। দেখি আজ একটা চিঠি লিখে তাহলে দেখি। দিদিমণি আপনার একটা চিঠি আছে। ও আচ্ছা ভাই শোনো, এখন থেকে তুমি সব চিঠি আমাকেই দেবে। আচ্ছা ঠিক আছে, ডাক্তার বাবুকে কখনো দিও না, ঠিক আছে? আর শোনো, বলুন, এই নাও। ঠিক আছে, মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ। ভাই কিরণ, তুই আবার ভালোবাসা নিস, মায়ার বিয়েতে তোরা না আসায় ফোনের টাকা দিতে পারেনি, বিয়ে বন্ধ হয়ে যাচ্ছিল, হাতে পায়ে ধরে বিয়ে দিয়েছি, কিন্তু ছেলের বাবাকে কথা দিয়েছি কয়েকদিনের মধ্যে ফোনের টাকা শোধ করে দেব। কয়েকদিনের মধ্যে টাকা শোধ করে দেবেন? উনি ছেলের বাবাকে কথা দিয়েছেন, টাকা যেন বাবা একেবারে ব্যাংকে সব জমিয়ে রেখেছিল, উনি বললেন আর ভাই অমনি নিয়ে চলে গেল, যত সব আবদারের কথা কোনো মানে হয় না। ওমা একি রে, তুই এখানে এসে বসলি কেন? হ্যাঁ বাপের জম এরম খাসনি, তোর দাদা তোকে খাওয়াইনি, আমার খাবারের সামনে এসে বসলি, ড্যাবড়ে বিয়ে তাকিয়ে থাকবি আর আমি গিলবো? হ্যাঁ ও বাবা, মা গো রাক্ষসের মতো নিঃশ্বাস ছাড়ছে, আমি যদি এখানে বসে খাই তাহলে নিঘাত আমার কলেরা হবে। না বাবা আমি এখানে খাবো না, আমি ও ঘরে নিয়ে যাই সব খাবার, এখানে খাওয়া যায় না কি তাই? শুনলাম তোর মা মায়াকে খুব গালমন্দ করে, সংসারের সমস্ত কাজকর্ম ওকে দিয়েই করায়, ঠিক মতো খেতেও দেয় না, এটাকে ঠিক? কিন্তু কি করবো বল, আমাকেও তো খেতে দেয় না, বিয়ের পর যে দিনগুলি কিভাবে কাটছে তা তোকে বলে বোঝাতে পারবো না রে। ভাগ্যিস
ভাগ্যেশ থাকার জায়গাটুকু দিয়েছিল, না হলে যে কি হতো। শোন মায়াকে একটু দেখিস রে, আমি বাইরে গিয়ে যে কোনো একটা কাজ জোগাড় করবই, আর প্রতি মাসে টাকা পাঠিয়ে দেবো, মায়ের কোনো অসুবিধা হবে না। না রে, না, পথে বিকিরি হয়েও কি আমি মানুষ করলাম? আমাকে স্রোতের জলে ভাসিয়ে দিয়ে চলে গেল। বাপির জন্য আমি কিচ্ছু করতে পারলাম, তাকে আমি কি জবাব দেব বলতে পারো? কত আশা করে মায়ার বিয়ে দিলাম, সেখানেও তো সর্বনাশ হয়ে গেল। জানি না জীবনে আর মায়ার মুখ দেখতে পারবো কিনা। ও কথা বলো না, ও কথা বলো না। ভগবান বলে যদি কিছু থাকে তাহলে দেখো নিশ্চয়ই আমরা সবকিছু ফিরে পাবো। এই যে বড় লোকের বোন, গোয়াল ঘরটা পরিষ্কার করে ফেলো, উঠোনটা লেপে দিও কেমন, আর ওই বিচুলি গুলোকে ভালো করে কেটে দিও, ওরা খাবে বলে সব দাঁড়িয়ে আছে দেখছো না। ও ভালো কথা, আমার ছাড়া জামা কাপড় গুলো রয়েছে, সায়া ব্লাউজ কাপড় ওগুলো ভালো করে কেচে মেলে দিও কেমন। আমি যাই ঠাকুর ঘরে যাই, আমি পুজো দিয়ে ফিরে এসে যেন দেখি সব কাজ ঠিক মতন করেছো, যদি একটু এদিক ওদিক হয় না তাহলে দেবো একেবারে শেষ করে। আর বুকে বুকে পারি না, এত দেরি হলো এই কোথায় জিনিস আনতে? দাদা বাজারে খুব ভিড় ছিল দাদা। এটা কি তোমার গায়ের বাজার? এটা কলকাতা শহর বুঝলে, যাও কয়লা গুলো ভেঙে রাখো আর ওই থালা গুলো ভেঙে রাখো, হা করে দাঁড়িয়ে দেখছো কি, ব্যাগটা করে রাখতে পারছো না? যাচ্ছি দাদা। শোনা কুরো, কি বলছি বলছি, মরলে নিজের তো কোনো ছেলে পুলে নেই, আর কাজ বলতে কি, ওই মাঠে একটু ভাত নিয়ে যাওয়া আর গরুগুলোকে একটু বেঁধে দাও। তোমার বাড়িতে তো ছেলেটা দুবেলা খেতেও পায়, ওখানে থাকলে একটু খেতে পড়তে পাবে, মানুষ হবে, আর তোমার টাকাটাও আস্তে আস্তে শোধ হয়ে যাবে। হ্যাঁ কুরো, না না তুমি ওকে বলে দাও, বাপি চাকরি কাজ করতে পারবে না। ঠিক আছে খুড়ো, তাহলে আমি আজ আর জোর করবো না। তবে একটা কথা বলি খুড়ো, এই মাসের মধ্যে যদি টাকা শোধ না হয় তাহলে এই বাড়ি কিন্তু হয়ে যাবে ওই মোড়লের নামে, তারপরে এসে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো, তখন তোমার এই নয়নের মণিকে নিয়ে রাস্তায় রাস্তায় ভেসে বেরিয়ে আসি। মা আমার তো লেখাপড়া কিছুই হবে না, বাবা আমাকে বই খাতা কিছুই কিনে দিতে পারছে না, আমি বাড়ি বসে কি করব মা? তার থেকে আমি মোড়ল জেঠুর বাড়িতে কাজ করতে যাই না মা, বাবা টাকা না দিতে পারলে আমাদের বাড়ি কিনে নেবে, তখন আমরা কোথায় থাকবো মা? মোড়ল জেঠুর বাড়িতে কাজ করতে যাই না বাবা, বাবা বাবা আমাকে জেঠুর বাড়ি যেতে দাও না, আমি চাকর থাকতে পারবো, আমার কোনো কষ্ট হবে না বাবা, আমি মাঝে মাঝে এসে তোমাদের দেখে যাব, আমার কোনো কষ্ট হবে না, আমাকে যেতে দাও না। ঠিক আছে খুড়ো, আমি তাহলে যাই। কাকু দাঁড়া। আমি যাব। চল চল চল, আমার দেরি হয়েছে, চল। কেউ বা কুড়ে ঘরে, কেউ বা নিল ভিক্ষের ঝুলি, কাউকে দিলে ফুলের মালা, এখনো তুমি বিচুলি কেটে চলেছো? আরে কাঠ গুলো চালা করতে বললাম যে, কথাটা কানে যায়নি। ও মা, এই বড় লোকের বোন কে নিয়ে আমি কি করবো বাবা, আর হা করে তাকিয়ে থাকতে হবে না, এটা ধরো, এর মধ্যে ভাত আছে খেয়ে নিও, তারপর ওই হাড়িটা আমার দরকার, ধুইয়ে আমাকে দিয়ে যেও,
উফ, কাঠগুলো চালা করো, দরকার লাগবে। কিরে, এখনো এগুলো কাটা হয়নি? হ্যাঁ, এই কাজটা তো ফাঁকি দিলে চলে? ফাঁকি দিচ্ছি কই জেঠু, সকাল থেকেই তো করে চলেছি। মুখে মুখে কথা, এত সাহস তোর? এই এই, ওই ধানগুলো যে মাঠে পড়ে রয়েছে সেগুলো আনতে হবে না বল? বাবা, তুমি ওকে এভাবে মারছো? তা কিভাবে মারবো? খাবার বেলা থালা থালা আর কাজের বেলা হেলা পেলা। এই এই হারামজাদি, তাড়াতাড়ি কর। বাবা, তুমি মেয়েটাকে এভাবে মারলে? মেয়েটা কাজের জন্য এক পলকও সারাদিন বসতে পারিনি, আর তুমি বলছো ও কাজ করে না, ফাঁকি দেয়। তোমার জ্ঞান দিতে হবে না। ওরে এখানে আনা হয়েছে কাজ করার জন্য, বসিয়ে রাখার জন্য নয়। আর শোনো, তোমারও বলি, কলকাতা থেকে লেখাপড়া শিখিয়ে তোমাকে আমি নিয়ে এসেছি এখানে আমার মান বাড়াবার জন্যে, ধুলো মিশিয়ে দেওয়ার জন্য নয়। আমার কাছে খবর আছে তুমি ভিখারি ছেলে বিজয়ের সঙ্গে বড্ড বেশি মেলামেশা করছো। তুমি কাকে ভিখারি বলছো বাবা? আজ তুমি যাদের ঘৃণা করো তাদের মেহনতই তোমার এই অট্টালিকা, তোমার এই সাজ পোশাক, তোমার এই মান সম্মান সবকিছুই তাদেরকেই ফাঁকি দিয়ে। ভুলে যেও না, এই গায়ে যদি ভিখারি না থাকতো না, তোমার মান সম্মান থাকতো না। সবাই তোমাকে মান সম্মান দেয় এই জন্যই। আর ভুলে যেও না বাবা, মান সম্মান কারো গায়ে লেখা থাকে না, তার ব্যবহারেই তার পরিচয়। আজ আমি বড় হয়েছি, আমার ভালো আমি নিজেই বুঝে নেব। চলে আয় মিনা। বড্ড বেশি বার বেড়েছে তোমার, ডানা মেলে উঠতে শিখেছো? তোমার ওই ডানা যদি আমি সেটে না দিয়েছি তবে আমার নাম অজমরল নয়। কিরে, দুধ খোলা খেয়ে ভালোই তো গত খানাকে বানিয়েছি, সালা কালকে উঠের বাচ্চা। এখানে কি করছিস? এখানে কি করছিস? কি করছিস? যা কাজে যা। এই সালা, যা সালা, মাঠে যা, মাঠে যা, যা যা, কাজ করুন, কাজ করুন। কত বেলা হয়ে গেল এখন। এ কি, তোমার চাল বাছা এখনো হয়নি? হায় আমার পোড়া কপাল, আমি রান্না বসাবো কখন? আমি যে তোমাকে বললাম বিচুলিগুলো কেটে পাশের বাড়ি থেকে ফ্যানটা নিয়ে এসো, গরু ছাগলগুলো মুখ উঁচিয়ে সব দাঁড়িয়ে আছে, কখন তারা খাবে? হ্যাঁ, কথাটা কানে যায়নি তোমার? তুমি সবসময় বৌমার উপর অমন খিটখিট করো কেন বলো তো? ও বাবা গো, বৌমার উপর দরদ যে একবারে উতলে উঠেছে। আরে বাবা, তাতেই যখন দাঁড়ো তাহলে ওর কাজগুলো তুমি করে দাও না। তার পাচ্ছি কি করে, মাসের পর মাস আমাকে ব্যবসার জন্য বাইরে কাটাতে হয়, এই তো কালকেই চলে যাব। তাহলে অত কথা বলবে না, বুঝেছো? কথা বলবে না, কাজ করবে না আবার। এই শোনো, এই বাড়িতে আমি যা বলবো সেটা তোমাকে শুনে চলতে হবে, আমার কথাই শেষ কথা, বুঝেছো? কারো কথা তুমি শুনবে না, যত সব চাল বাসতে গিয়ে ভোর করে দিল। আমি আর পারছি না, আমার ছেলেটাকে মেরে মেরে শেষ করে ফেললো, ভালো করে খেতে পর্যন্ত দেয় না। তুমি তুমি ওকে এখানে নিয়ে এসো, দরকার হলে আমরা ভিক্ষে করে খাবো, সে ভালো। তুমি আমার ছেলেটাকে এইভাবে শেষ হয়ে যেতে দেবো না, তুমি ওকে নিয়ে এসো, ওকে এখানে নিয়ে এসো। আমি সব বুঝতে পারছি না, আমি কি করব বলতে পারো? ছেলেটাকে পাঠিয়ে দিয়ে আমারও কি খাওয়া ঘুম আছে, যার জন্য সবকিছু বিসর্জন দিলাম সেই আমাদের ভুলে গেল, আমার সব শেষ হয়ে গেল তো, সমস্ত স্বপ্ন আমার ভেঙে চুরমার হয়ে গেল। আমি কিছু জানি না, তুমি আমার ছেলেকে নিয়ে এসো, ওকে নিয়ে এসো এখানে। আজ আমি যাব,
সব হিসেব নিকেশ আমি চুকিয়ে দিয়ে আসবো। আচ্ছা ইনি পঞ্চায়েতের নির্বাচন এগিয়ে দিচ্ছে, এবার একেবারে কোমর বেঁধে নেমে পড়তে হবে, বুঝেছো? এই আলামদুদা, তুই উঠোনের মাঝখানে এগুলো ফেললি কেন? ওই কোণে ফেলতে পারলি না? হ্যাঁ কি সখি, অন্ধ হয়ে গেছে নাকি? আমি পাপিসলে পড়ে গেছি জেঠু। পাপিসলে পড়ে গেছে জেঠু? হ্যাঁ শয়তান, হ্যাঁ দাও তোমার আমার পিঠে সামনে তুলে দেবো আমি। আরাম জাদা, পাপিসলে পড়ে যাবা, পাপিসলে পড়ে গেছিস তুই, আরাম তোর বিষ্ঠা ভেঙে দেবো আমি। তা করছো? মিথ্যা কথা বলাস, কেন ফেলেছিস তুই বল? এইভাবে কে পড়ে ছেলে কে আরে? আচ্ছা মিথ্যা কথা বলা, আরাম জাদা, মাগো মাগো গো ছেলে না, কি করছিস বাবা? দেখো বাবা, আমাকে মেরে পিঠে রক্ত বের করে দিয়েছে। ছি 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 ছি, তোমার লজ্জা করে না? এই দুধের বাচ্চার গায়ে তুমি হাত দিয়েছো, দয়া মায় বলে কিচ্ছু নেই তোমার, না থাকবে এই বাক্যে করে অটকুরের বেটা। যে মেয়েকে স্নেহ দেখাও সে তো কুড়িয়ে পাওয়া মেয়ে। ছি 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 ছি, আমার ছেলেটাকে যে হাত দিয়ে তুমি মেরেছো না, ভেঙে চুরমার হয়ে যাবে সেই হাত, উঠে গলে ওই হাতে তোমার পোকা পড়বে, পোকা। চল বাবা চল চল। আচ্ছা এইভাবে বাচ্চা ছেলে কি কেউ মারে? তুমি চুপ করো, আমাকে ধর্ম কথা শোনাতে এসো না। বৌদি, রতনদার কোনো চিঠি আসেনি? এতদিন হয়ে গেল, একটা চিঠি তো পাঠাতে পারে, কোনো কাজ জোগাড় করতে পারলো কি না তাও তো জানতে পারিনি। তোমার শাশুড়ি তোমাকে খেতে দেয় তো? ও দুদিন আগের হাড়ির নিচে পোড়া ভাত, এই নাও এই টাকাটা রাখো, কিছু চাল আটা কিনে নিও, নাও। বাবা বাবা বাবা, কুড়ি বাবা পিরিতে নাগর এসেছে, পিরিত করা হচ্ছে না? তা আমার বাড়িতে কেন? যাও না, ঘর ভাড়া করে সেখানে গিয়ে পিরিত করো, এত রূপ যৌবন নিয়ে এখানে পড়ে আছো কেন? যাও বেরিয়ে যাও, ওকে নিয়ে গিয়ে থাকো কে সেখানে, কেউ কিচ্ছু বলবে না। মাসিমা আপনি বিশ্বাস করুন, আপনি ভুল করছেন মাসি। একদম চুপ, একটা কথা বলবে না তুমি, কথা বলবে না, আর যদি কথা বলেছো না তাহলে ঝেটিয়ে তোমার ঠ্যাং আমি খোড়া করে দেব। যাও বেরিয়ে যাও এখান থেকে, বেরাও বলছি। কত ভাগা, পিড়িতে নাগর এসেছে, নাগর একেবারে দেব আমি? এই হারামজাদা হারামজাদি, এত বড় সাহস তোর, আমার বাড়িতে বসে পিরিত করছিস? ঢলানি, এত রূপ যৌবন নিয়ে এখানে পড়ে আছিস কেন? যা যা চলে। ও বাবা, আবার টাকা দিয়েছে? কই আমাদের তো কেউ টাকা দেয় না, আমাদের বুঝি রূপ যৌবন নেই? অত ভাগে, ওই ছোড়াটাকে যদি এই বাড়িতে আর কোনোদিন দেখি না, তাহলে তোর একদিন কি আমার একদিন, বুঝেছিস? মরণও হয় না তো, অত ভাগে। ঘরে এক ফোঁটা চাল নেই, শুনছো? সবই আমি বুঝি রেখা, বুঝেও তো আমার কোনো উপায় নেই। ওদিকে মায়াটার উপর তার শাশুড়ি অত্যাচার করছে, দিনের পর দিন না খেয়ে কাটছে মায়ার, ওর বর রতনটার ছমাস হয়ে গেল কোনো খবরই নেই, সেও তো আমাদের ভুলেই গেল, কোন আশা নিয়ে বেঁচে থাকবো বলতে পারো রেখা? হ্যাঁ গো একবার যাবো কিরণের কাছে। তারা যখন আমাদের ভুলেই গেছে তখন আর সেখানে গিয়ে কি হবে বলো তো? তাছাড়া তুমি এই অবস্থায় সেখানে যাবেই বা কি করে? না আছে একটা ভালো কাপড়, না আছে একটা ভালো জামা, তোমাকে এই অবস্থায় দেখে তারা হয়তো ঘেন্নায় তোমার সঙ্গে কথাই বলবে না, মুখ ফিরিয়ে নেবে। তারা যে বড় লোক, তাদের একটা মান সম্মান আছে না? কি বলছো রেখা? না রেখা, কিরণ আমার সেই রকম নয়, যত বড় লোকই হোক আমি তার দাদা, কেমন ছোট ভাই। আমাকে দেখে সে ছুটে বুকে এসে পড়বে।
আমি তোমার সন্তানের মা হতে চলেছি। ও এই ব্যাপার, সে তো হবি হবি না, আমার সন্তানের মা তো হবি। বলছি তোকে না আমি রাজরানী করে রাখবো, আগে ওই মোড়লের সম্পত্তি টাকা করি সব হাতাই, নাহলে তোকে রাখবো কি করে, তোকে খাবো কি। এই দেখ কি এনেছি তোর জন্য, দেখ এই দেখ মোড়লের কাছ থেকে না হাতি এনেছি, কাউকে বলিস না কিন্তু, তোকে পড়াই। ও বাবা 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 বাবা, কি সুন্দর মানিয়েছে, কি সুন্দর মানিয়েছে, কি সুন্দর লাগছে তোকে। এই শোন না, যেটা বলছিলাম সেটা হচ্ছে তোকে না একটা ছোট্ট কাজ করতে হবে। কাজ ছোট্ট? হ্যাঁ, এ কোনো ব্যাপার না, সামান্য কাজ। হ্যাঁ, তারপর তোকে নিয়ে না অনেক দূরে চলে যাবো। শোন না বলছি কি, তোমার জন্য আমি সব করতে পারি। এই তো আমার চঞ্চমঞ্চ নাও। শোনা, তোমার এত বড় সাহস, আমি বারণ করা সত্ত্বেও তুমি আবার ওই ভিকিরি ছেলেটার সাথে মেলামেশা করছো, যার বাবা মা ছিল আমারই বাড়ির চাকর, তুমি তারই ছেলে। হ্যাঁ বাবা, ও তোমার কাছে চাকর হলেও আমার কাছে অনেক বড়, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তাকেই বিয়ে করব। চুপ, একদম চুপ, আমার মান সম্মান নদীর জলে ভাসিয়ে দিতে পারবো না আমি। মান সম্মানের কথা আমাকে দেখিও না বাবা, আমার মান সম্মান আমাকেই বুঝে নিতে দাও। আমি ছেলে ঠিক করে রেখেছি, সেইখানেই তোমার বিয়ে হবে। আমি তাকে কথা দিয়ে ফেলেছি, তাই আমার প্রাণ চলে গেলেও আমি আমার কথা ফেরাতে পারবো না। আরে তুমি কারে কথা দিয়েছো না দিয়েছো তাতে আমার কি এসে যায়, আমি তোমার বাপ, তোমার ভালো মন্দটা আমারে ভাবতে হবে। তুমি জানো ওই বিকিনির বাচ্চা কি করেছে, একটা অসহায় মেয়েরে বিয়ে করবে বলে কথা দিয়ে তার সাথে মেলামেশা করে তার কি স্বপ্ন নষ্ট করেছে তুমি জানো। সে মেয়েটা এখন ওই জানোয়ারের বাচ্চার সন্তানের মা হতে চলেছে। আমার এই বিশাল সম্পত্তির লোভে সেও তোমার সঙ্গে ওই মিশে মিশে অভিনয় করে চলেছে, আমার প্রাণ থাকতে এটা আমি হতে দেব না। ও আমাকে কিছুতেই ঠকাতে পারে না, কিছুতেই না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। জানি যে তুমি আমার কথা বিশ্বাস করবে না, ঠিক আছে আমি গায়ে লোক ডেকে সকলের সামনে প্রমাণ করে দেব যে আমি মিথ্যে বলছি না সত্যি বলছি। না বাবা, এ হতে পারে না, এ হতে পারে না। জন্মের মতো গুছিয়ে দেব, লক্ষ্মী ছাড়ি কবে যে মরবে সেই দিন আমি শান্তি পাবো। এই শোন, ভালো করে আমার কথা কান দিয়ে শোন। হারাম যদি দূর হ, এখান থেকে দূর হ বলছি, আমি ফিরে এসে তোর যদি মুখ দেখি না তাহলে তোকে কি করব তুই বুঝতে পারছিস না। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার বাড়ি থেকে, পোড়ার মুখী কোথাকার, হার মাস একবারে বাজা বাজা করে দিল। বিজয়টা বড় ভালো ছেলে, পরোপকারী, ভগবান মঙ্গল করো ভগবান। আমাদের অবস্থা ও কি করে জানলো? ওই তো ফণি কাকার সঙ্গে মোড়ে দাঁড়িয়ে কথা বলছিলাম, ও ছিল শুনেছে, কষ্ট সহ্য করতে না পেরে এগুলো নিয়ে এসছে বোধ হয়। বাপি এই চালগুলো দেখে কি বললো জানো? কি বললো? মা, বাবা এই চাল পাঠিয়েছে,
কতদিন পরে আজ পেট ভরে ভাত খেলো ছেলেটা। ও হ্যাঁ ভালো কথা, শোনো আমি এই চাল আর আলু বেগুনগুলো থেকে খানিকটা সরিয়ে রেখেছি মায়ার জন্যে। জানি না মেয়েটা খেয়ে না খেয়ে কেমন আছে। আমি ভাবছি বাপিকে দিয়ে এগুলো মায়ের বাড়িতে পাঠিয়ে দেব, তাহলে তাহলে মায়া কেমন আছে সেটাও জানতে পারবো, আর এই চালগুলো দেওয়া হবে, কি বলো? ভালো হবে গো, খুব ভালো হবে, তাই পাঠিয়ে দাও, আমিও কিরণকে গিয়ে খবর দিতে পারবো। এসব কি বলছিস কিরে, কি বলছিস তুই? কি বলছি আমি, কি বলছি? তুমি আমাকে বিয়ে করার মিথ্যা আশা দিয়ে রোজ আমার সাথে রাত কাটাওনি, আজকে আমার সন্তান আমার পেটে চলে এসেছে। তোমাকে বিয়ে করতে বলছি বলে এগুলো সব মিথ্যা হয়ে গেল না? এই হাতটা দেখুন, এই হাতটা আমাকে পরশু দিন রাতে পরিয়ে দিয়ে বলেছিল যে তোকে বিয়ে করে আমি অনেক দূরে নিয়ে চলে যাব। আর আপনারাই আমার বিচার করুন, না হলে আমার বিষকে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আরে আরে কাকা, কাকা আমাকে বাঁচান। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কানিস না মা, কানিস না, কথা কিছু নেই। আপনারা বলুন তাহলে কি করা যায় বলুন। এক মিনিট, আজকের মধ্যে তার বিয়ে দেওয়া সম্ভব না, তাতে এক কাজ করি, ওদের তিন দিন সময় দিচ্ছি, তার মধ্যে ওরা একটু গুছিয়ে নিক, কি? ঠিক আছে। আপনারা কি বলছেন, কি কি বলছেন আপনারা? কি বলছে তাই না, বেঈমান, বিশ্বাসঘাতক কোথাকার, ছোট লোক একটা, একটা অসহায় মেয়ের জীবন নাশ করে তুমি তুমি আমার জীবনটা নষ্ট করে দিলে। তুমি তুমি কি ভেবেছো, হ্যাঁ তুমি কি ভেবেছো? শোনো নিতা, নিতা তুমি শোনো, তোমার ওই পাপী মুখ থেকে আমার নাম আর একবার উচ্চারণ করবে না। তোমার নিতা মরে গেছে, নিতা মরে গেছে, তোমার নিতা। আমার বাবার সম্পত্তির লোভে আমাকে মিথ্যে প্রলোভন দেখিয়ে তুমি তুমি আমার জীবনটা নষ্ট করে দিলে, তাই না? আমার কথা শোনো নিতা, চুপ একদম চুপ, তোমার এই মুখটা আমি আর দেখতে চাই না। নিতা সরে যাও আমার চোখের সামনে থেকে, সরে যাও, এটাই আমার শেষ কথা। নিতা পিসমণি, তুমি কাঁদছিলে কেন পিসমণি? অনেকদিন আমাদের দেখার জন্য মনটা ছটফট করছে, আর মা বাবা আসে না তাই বলছো? তুমি বসে বসে কাঁদছিলে কেন পিসমণি? তোমার শাশুড়ি বকেছে বুঝি? শুনলে কি করবে, মারবে? রোজ রোজ খাও, আমরা সব খবর পাই। এই নাও এই চাল আলুগুলো মা তোমার জন্য পাঠিয়েছে, তুমি রান্না করে খেও, তোমার শাশুড়ি নাকি কখনো খেতে দেয় না। আমি খেতে দিই না দিই সে কথা তোকে দিতে হবে নাকি? কোথা ছিলে এতদিন বড় বান্ধব? সে কই ভাই তোমাকে দেব না। কি যত বড় মুখ নয় তত বড় কথা, দেখে তো মনে হচ্ছে গোখর সাপের বাচ্চা। তোমার মতো নিষ্ঠুর নাকি? তুমি আমার পিসমণিকে খেতে দাও না, মারো আর গালমুখ করো কেন? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে ভয় দেখাচ্ছে এইটুকু পুচকি ছোড়া? বেরো বেরো বলছি এখান থেকে, বেরো। না যাব না, এটা আমার পিসিমণির বাড়ি। পিসিমণির বাড়ি, পিসিমণির বাড়ি, দাঁড়া এই দেখেছি সেটা কি, এটাকে কি বলে ছোড়া? ঝাঁটা, এই ঝাঁটা মেরে তোকে করে দেব খোড়া। দাঁড়া তোকে দেখাচ্ছি, বেরিয়ে যাই বাড়ি ছেড়ে, বেরো বেরো বলছি। এই দাঁড়া রাক্ষসী, তোর মুখে দেব ঠুসি। কবে রে শয়তান বাবা, ধরতে পারলে তোর মজা আমি টের পাওয়াতাম। হত ভাগা, তুই আমাকে চিনিস না, ওইটুকু ছেলে কেউ টেসাপের বাচ্চা। এই এই হারাম জেদ, তুই যদি ওকে না বলিস ও জানবে কি করে যে আমি তোকে খেতে দিই না? মুখ পুরি লক্ষ্মী চারি কোথাকার, আমার বাড়ির ভাত খেতে গেলে কপাল দরকার, বুঝেছিস? পোড়া ভাত খাচ্ছিস এই তোর ভাগ্য ভালো। বান্ধব, বড় বান্ধব এসেছিল, ওই অলক্ষণে ছোড়াটা ফের যদি এ বাড়িতে আসে না তাহলে তখন আমি ঝেঁটিয়ে মেরে ফেলবো। কি দিয়ে গেছে বান্ধব?
দেখি 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 দে না রে উরি বাপ রে উরি বাবা বোন সোহাগী ভাই আদর করে বোনের জন্য পাঠিয়েছে তা তুই যদি সোহাগ তাহলে এইটুকু কেন বস্তা বস্তা করে পাঠাতে পারে না আরে বাবা কোথা থেকে পাঠাবে নিজেরাই তো দুবেলা দুমুঠো খেতে পায় না যত সব তত ভাগি বাপ রে বাপ বল 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 কেন সর্বনাশ করছিস বল কেন সর্বনাশ করছিস ওকে ছেড়ে দিব তো মরে যাবে যা আজ তোকে ছেড়ে দিলাম নিন ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে বাবা জ্ঞানের নারী টনটনে স্বামী টাকা পাঠিয়েছে কলকাতা শহরে খেতে পাচ্ছে না আবার টাকা পাঠাবে মলে মুখ পুরি এই যা গোয়ালঘরটা পরিষ্কার করকে যা টাকা এর মধ্যে একটু রুটি আর গুড় আছে খিদে পেলে খেও অনেক দূরের পথ তো এই না আসি তাহলে সাবধানে যেও কলকাতা শহর কত গাড়ি ঘোড়া আগে তো কখনো যাওনি তুমি কোথায় যাচ্ছ বাবা কলকাতায় আরে তোর পিসিমণি কেমন আছে জানা বাবা পিসিমণিকে কখনো খেতে দেয় না শুধু মারে আর গাল মুখ করে বাবা কি হলো তোমার কি হলো না কিচ্ছু না মিয়াশি বাবা কাকা বাবুকে বলবে আমার জন্য একটা বল আর একটা সাইকেল কিনে নিয়ে আসতে কেমন বলবো বাবা আমি আসি এসো রামু এই রামু কোথায় যায় রামু যাই দিদিমণি এই নে টাকা আর লিস্ট এই জিনিসগুলো বাজার থেকে ঠিকমতো আনবি যা আচ্ছা দাদা এখানে এদিকে আয় হ্যাঁ দিদিমণি ওই ভিখিরিটাকে একটা টাকা দিয়ে দে তো আর দেখিস বাড়ির ভিতরে যেন না ঢুকতে পারে যা আচ্ছা এই নাও দিদিমণি উনি এক টাকা নেবেন না এক টাকা নেবেন না তোকে একশো টাকা দিতে হবে নাকি ওনাকে যা ছেড়ে দে যত সব আর কোনো অসুবিধা নেই আর আসতে হবে না আপনাকে আমি দুটো ওষুধ লিখে দিচ্ছি এটা পাবেন হ্যাঁ আশায় আশায় খেটে গেলাম সব হলো নিরাশা দুঃখ আমি ভালোবাসি সাথী যে ভরসা খেটে গেলাম সব হলো নিরাশা দুঃখ আমি ভালোবাসি সাথী যে ভরসা যার জন্য সবার আলাম করলো বেহালেই পরিণাম সব হারিয়ে
কুল ভাঙিয়ে কাঁদি সারা বেলা বিধিরে একি রে তোর খেলা আশার আলো নিভে গিয়ে এলো অন্ধকার এত আপন হলো কত উঠে থেকে চিরদিনী ওরই আশীর্বাদ তোমার সূর্য উঠুক জেগে আমার ডুবলো বেলা আমার ডুবলো বেলা বিধি রে এই কি রে তোর খেলা এটা কি রতন হলদারে বাড়ি কেন কি হয়েছে কি হয়েছে আরে বলো না কি হলো কি চুপ করে আছো বাড়ি আসার সময় পাঁচ কোটা সিট খেয়ে পড়লো লড়িটা ধরতে পারলাম না কত কষ্ট করে পয়সা জমিয়ে এইটা কিনেছিলাম তোমাকে দেওয়ার জন্য বলেছিলাম এবার বাড়ি গিয়ে তোমাকে কলকাতায় নিয়ে যাবে মনের আশা মনেই থেকে গেল সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল কি পাপ করেছি যে আমাকে এত বড় শাস্তি দিলে বলো চুপ করে থেকো না কেন আমাকে এত বড় শাস্তি দিলে আমার পেটের সন্তানকে কেন তুমি কেড়ে নিলে বলো উত্তর দাও উত্তর দাও উত্তর বিশ্বমা
ঠাকুরকে দেখে কোনো বিচার তুমি পাবে না, একশো আমার বোনটার ভাগ্যে এতটুকু সুখ লেখা নেই। পিসিমণিকে নিয়ে যেতে। তাই বুঝি, ও মা খুব ভালো খবর, যাও পিসিমণিকে সঙ্গে করে নিয়ে যাও। আর ও যদি না যেতে চায় না, তাহলে ওকে আমি ঝেঁটি এ বাড়ি থেকে বিদায় করবো। না মা, ও কথা বলবেন না, আপনার যা খুশি আপনি আমায় বলুন, যদি বাড়ি থেকে চলে যেতে বলবেন না, আপনার লাঠি চাটা মাথায় নিয়ে আমি এ বাড়িতে থাকবো, এটাই যে আমার স্বর্গ। তবু এখান থেকে আপনি তো এখন আমায় চলে যেতে বলবেন না মা। ও বাবা, স্বর্গ এখন তোমার স্বর্গ না, আমাদের সবাইকে চিবিয়ে চিবিয়ে খেয়ে এটা স্বর্গ হচ্ছে না? যা বেরিয়ে যা, পোড়ার মুখী কথা করাই, একে নিয়ে যা সঙ্গে করে, না হলে কি তবে একেবারে কেলেঙ্কারি করে দেবো, এই বলে দিয়ে গেলাম। হ্যাঁ চলো না পিসুমণি, আমি তোমাকে নিতে এসেছি। না বাপি, এই পোড়া মুখ নিয়ে আমি কিছুতেই তোর মা বাবার সামনে কি দাঁড়াতে পারবো না, কেন যে আমার মরণ হয় না। সোনা তুই এখান থেকে চলে যা, চলে যা সোনা, চলে যা এখান থেকে, চলে যা। কই গো, শুনছো এ অমলের বোনের স্বামীটা নাকি মারা গেছে? কি বলো, কি কি করে মারা গেল? সে শুনে তুমি আর কি করবে, অমল তো পক্ষাঘাতে পঙ্গু হয়ে বিছানায় পড়ে রয়েছে, আর পুরো পরিবারটা নাকেতে পেয়ে একেবারে শুকিয়ে মরছে। আরে আমি হলাম এ গায়ের ভগবান, আমারই অভিশাপ দেওয়া ফল কি হয় দেখেছো? সেই সুযোগে আমি ওর বাড়িতে টাকা আনতে পাঠাবো। এই যে সুন্দরী, বলি যাচ্ছ কোথায়? সুদের টাকাটা দেবে কি আমাকে? আর কটা দিন সময় দিন, আমি দিয়ে দেবো। টাকা তোমরা দিতে পারবে না সে আমি জানি, বিশ্বাস করুন মরলে সব টাকা ঠাকুরবো ফিরে এলেই আমরা দিয়ে দেব। শোনো, টাকা তোমায় আর দিতে হবে না, আমার টাকা আমি অন্যভাবে উসুল করে নেবো। তুমি তো আছো নাকি? আপনি আমার কোনো ক্ষতি করবেন না, আমি কিন্তু চিৎকার করব। চিৎকার শত চিৎকার করে গলা ফাটালেও না তোমায় আজকে বাঁচাতে পারবে না। আপনি করবেন না।
আমার সুদের টাকা আমি ঠিক আদায় করব, আর তোকেও সালাদ দেখে নেবো। চল আগে খাবি না, আগে ওই ফ্যান জল নিয়ে আয়, তারপর খাবি, বুঝেছিস? এই কালু লালু ভুলু এরা সব কোথায় গেল দেখতে পাচ্ছি না? আয় কালু, আ লালু, আয় কোথায় গেলি? বাবা জল খাবে বাবা? বাবা তোমার জন্য দুধ আর পাউরুটি এনেছি, খাবে? এই নাও বাবা। মা দেখো মা, বাবার জন্য আমি দুধ আর পাউরুটি এনেছি, কিরাম খাচ্ছে? বাবার খুব খিদে পেয়েছিল তাই না মা? এবার দেখবে বাবা ভালো হয়ে যাবে। কি হলো, এখানেই তো টাকাটা রেখেছিলাম, কোথায় গেল? তাহলে কি ওই হারাম জাদি? হারাম জাদি, হারাম জাদি! এই বল টাকা কোথায়, বল টাকা কোথায়, বল! আমার খাবি, আমার পরবি, আবার আমার টাকাই চুরি করবি। আমি জানি না, আমি জানি না। আজ তোর একদিন কি আমার একদিন, তোকে আমি শেষ করে দেব, একেবারে শেষ করে দেব। আমি জানি না, আমি জানি না। এত বড় সাহস, তুই আমার টাকা চুরি করিস, আমি শেষ করে দেব, শয়তানি, শেষ করে দেব, শেষ। মর তুই, মর, মর! এই যে, কি করলেন? বেশ করেছি। কি করলেন? আপনাকে তো ভাগি, আপনাকে আমি ছাড়বো না, আপনাকে আমি ছাড়বো না। আরে যা, কি হয়েছে, এমন করছো কেন, কি হয়েছে তোমার? এসব কি বলছো তুমি? ঠাকুর, মেয়েটাকে তুমি দেখো ঠাকুর, ওকে তুমি রক্ষা করো, আমাদের সবই তো গেছে। এবার এত বড় সর্বনাশ তুমি করো না ঠাকুর, এত বড় সর্বনাশ তুমি করো না। চতুরকে আমি কথা দিচ্ছিল পনেরো টাকা শোধ করে, তার মতো জীবনটা আমার কেউ দর্শন করবো, পারলাম না। জানলাম না এত জীবন তো আমার চৌকটা দেখতে। হুম।
ইনি ইনি খুন করেছেন ইনি দাঁড়ান এই বিশ্বাস করুন আমি কিছু জানি না আমি কিচ্ছু জানি না চুপ করুন একটা অসহায় মেয়েকে অত্যাচার করে খুন করেছেন এখন বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে আপনার লজ্জা করছে না মেজা বাবু এনাকে অ্যারেস্ট করুন চলুন চলুন আমি জানি না চলুন গাড়িতে উঠুন পরে আপনার সঙ্গে কথা হবে চলুন আমি কিচ্ছু চলুন গাড়িতে উঠুন আমি কিচ্ছু জানি না আমার টেপি আমার শনটা মনটা এই জন্য তো তোকে আমি এত ভালোবাসি কিন্তু এরপর থেকে আমি গায়ের লোকের সামনে মুখ দেখাবো কি করে দেখাবি কেন গায়ের লোকের সামনে মুখ দেখাবি কেন দেখানোর কোনো দরকার নেই আরে বাবা সেই ব্যবস্থাই তো আমি করে এসেছি তাহলে চলো কালকেই আমরা চলে যাই যাবো তো যাবো সেই ব্যবস্থা করেই তবে আজ তোর ঘরে এসেছি কি চিন্তা করি জানিস আমরা অনেক দূর যাবো গিয়ে সেখানে গিয়ে আমরা সুন্দর ভাবে থাকবো সেখানে আর কেউ থাকবে না শুধু তুই আমি আর আমাদের এই বাচ্চা হ্যাঁ এই গায়ের লোক কেউ খুঁজে পাবে না গায়ের লোক যাতে খুঁজে না পায় সেই ব্যবস্থায় তুমি করছিচ্ছ না আমার আমার সেই ব্যবস্থায় করিস না কাউকে মুখ দেখাতে না হয় সেই অবস্থায় এই গ্রামের কোনো মা বোনদের ইজ্জতে আমরা হাত দিতে দেবো না এই সালা শুয়োরের বাচ্চা গ্রামের মা বোনের ইজ্জত তোরা রক্ষা করবি বল বল কেন মিথ্যা বদনাম দিয়ে আমাকে জেলে ঢুকিয়েছিলি বল টেপির পেটা কার বাচ্চা বল ওই শুয়োরের বাচ্চা ওই ফালতু কথা একদম বলবি না আপনারা দেখুন সালা টেপি সর্বনাশ করে এখন আমার কলার ধরছিস একদম বাজে কথা বাজে কথা এই টেপি আই আই দিকে এই টেপি এই সত্যি করে বল তোর পেটা কার বাচ্চা তোর বাচ্চা দিন যেইগুলো বলে আমি বিজয়দাকে দোষ দিয়েছিলাম সেগুলো সব ওরই শেখালো এই বাবা একদম আমার পেটা বাচ্চাটা ওরই ওই নে পড়িস এই শালা মিথ্যা কথা বলে আমার জীবন থেকে ভালোবাসা তুই মুছে দিয়েছিস চল একে অ্যারেস্ট কর গান গাড়িতে তুলুন চল বিজয় ভালো করে যা যা আমাকে ক্ষমা কর বিজয় টেপি থানায় এসো তোমায় জবানবন্দি দিতে হবে বিজয় আমি না জেনে না বুঝে অনেক বাজে কথা বলেছি তোমায় অনেক গাল মন্দ করেছি আমি এটা ঠিক করিনি বিজয় বিজয় আমাকে ক্ষমা করে দাও বিজয় আমার কাছে তোমার কোনো ক্ষমা নেই তোমার ওই মুখ পর্যন্ত আমি দেখতে চাই না দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে তুমি দূর হয়ে যাও বিজয় বিজয় সুজন রে ও সুজন মানে না ও বুঝম বুকু ভরা শানি এত ভালোবেসেছিলে তোমারই ভালোবাসা হৃদয়ে বেঁধেছে বাসা দুটি হাত ধরে তুমি বলেছিলে
পাশে থেকে করবে বরণ রে কিছু খেতে দেবে? বড্ড খিদে পেয়েছে, আমি আর সহ্য করতে পারছি না মা। কাল রাত থেকে তো আমি কিছুই খাইনি। বাড়িতে কিছু খাবার নেই বাবা, তো বাবাকেও কিছু খেতে দিতে পারিনি। কাল সকালে পাড়ায় যাব, কিছু চেয়ে নিয়ে আসব। ততক্ষণ একটু কষ্ট কর বাবা, লক্ষ্মী শোনা। তোমার কাছে খেতে চাইলে তুমি শুধু লক্ষ্মী শোনা বল, এতে আমার পেট ভরে মা। রাজুর কাকা তো কলকাতায় চাকরি করে, সে তিন বেলা মাছ ভাত খায়। আর আমি খাওয়ার কথা বললে বলো শুকনো রুটি খাওয়া ভালো, কই তাও তো দাও না, আমার কি খিদে পাই না মা। রাজুর কাকা চাকরি করে, মাসে মাসে টাকা পাঠায়, আর তোর কাকা সে তো মরে গেছে। বেশ করব, বেশ করব বলবো, একটা মাত্র ছেলে চোখের সামনে কিদের জ্বালায় ছটফট করছে দেখেও একটা শুকনো রুটি পর্যন্ত মুখে তুলে নিতে পারছি না। ছেলের বাবা হয়েছ, ছেলের জন্য খাবার জোগাড় করতে পারো না, লজ্জা করে না তোমার? তুমি মরো, তুমি মরো, মরো, মরো। আগে তুমি মরো, তারপর আমি মরবো, তারপর আমি মরবো। আমি কি বললাম, কেন বললাম? আমার মনের কথা নয় ঠাকুর, তুমি তো জানো আমার মনের কথা নয়, উনি আমার দেবতা। আমায় তুমি ক্ষমা করো ঠাকুর, আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করে না। কোথায় গেল, কোথায় গেল মানুষটা? দাদা একটা কার পাওয়া যাবে, টাকার আমার খুব দরকার। তুমি তো ল্যাংড়া মানুষ, তুমি কাজ কি করে পারবে? একটা মাল নষ্ট হলে তুমি টাকা দিতে পারবে? আপনার মাল নষ্ট হতে আমি দেব না বাবু, একটা সুযোগ দিয়ে দেখুন, আপনি একটু দয়া করুন, দুদিন ছেলেটাকে খেতে দিতে পারিনি, খালি হাতে তার সামনে কি করে দাঁড়াবো বলুন। আরে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাও দেখি, তুমি কাজ করো দেখি, যাও। ছেলের জন্য খাবার জোগাড় করতে পারো না, লজ্জা করে না তোমার? তুমি মরো, তুমি মরো, মরো, মরো। ওগো তুমি আমাকে ক্ষমা করো, আমি ওসব কথা তোমাকে মন থেকে বলিনি, সত্যি বলছি মন থেকে বলিনি। তুমি আমার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে এসে এই শরীরে এইসব কাজ করছো। চলো বাড়ি, চলো বাড়ি ফিরে চলো। না, তোমার দুটি পায়ে পড়ি, বাড়ি ফিরে চলো। না রেখা, আমি তোমার উপর রাগ করে কিছু করিনি, আমি কিরকম বাবা বলতে পারো? আমি সন্তানের জন্য দুটো অন্ন জোগাড় করতে পারি, আমি আমি একটা অপদার্থ,
আমার মরণ হওয়াই ভালো। চিচি চিচি ও কথা বলো না, ও কথা বলো না, তুমি ছাড়া আমাদের আর কে আছে বলো, তুমি বাড়ি ফিরে চলো। তাই কাটাবো তুমি সঙ্গে থাকলে আর আমাদের কোনো কষ্ট হবে না গো, কোনো কষ্ট হবে না। আপনারা একটা ধৈর্য ধরে বসুন, আমরা সময় মতো অনুষ্ঠান শুরু করতে পারিনি, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ওদিকে চল চল চল, শুন শুন এদিকে এদিকে, এখনই খবর পেলাম শিল্পীদের গাড়ি রাস্তায় আটকে গেছে, ওদের আসতে অনেক দেরি হবে। কিন্তু এখন কি করা যাবে, ওদিক সব চেয়ার টেয়ার ভেঙে ফেলে দিচ্ছে, ওদের সব পয়সা টাকা ফেরত চাইছে, কিন্তু এই মুহূর্তে ওদের সামনে যাওয়া তো বিপদ। সেই ছেলেটির গান শুনেছিলাম না, ওই ছেলেটিকে আনলে সব থেকে সুবিধা।
কাছে শপথ নিলাম নিচু করে মাথা, মুখ দেখে কেউ বুঝবে না। দাদা, যে ছেলেটা গাইছিল সেই ছেলেটা? ও তো অনেকক্ষণ আগে চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, ও তো চলে গেছে। তো 500 টাকা! এত টাকা তুই কোথায় পেলি? আমি একটা ফাংশনে গান গাইতে পেরেছি বলে ওরা আমাকে খুশি হয়ে 500 টাকা দিয়েছে। জানো মা, কত লোক চেয়ারে বসে আমার গান শুনেছে আর হাততালি দিয়েছে। খুব ভালো হয়েছে বাবা, খুব ভালো হয়েছে। এই টাকাটার খুব দরকার ছিল। মুদির দোকানে অনেক টাকা বাকি পড়ে গেছে, রোজ ওরা তাগাদা দিচ্ছে। এই টাকাটা ওদের দিলে অন্তত কিছুদিনের জন্য তো রেহাই পাওয়া যাবে। একটা টাকা দিন না বাবু, আমার বাবার শরীর ভীষণ খারাপ, ডাক্তার দেখাবো। দাঁড়া, আবার আগে থেকেই চাইছিস? খোকা, খোকা, তোমার নাম কি? বাপি। তোমার বাবার নাম কি? অমল হালদার। তোমার কি কোনো ডাক্তার কাকা কলকাতায় থাকে? মা বলেছে সে আগে ছিল, এখন আর নেই। না 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 বাপি, আমি আমি তোর কাকা, আমি আমি তোর কাকা বাপি। কাকা, আমি তোর কাকা বাপি, আমি তোর কাকা। তোর তোর একই অবস্থা বাপি, তুই ভিক্ষা করছিস? তুমি কলকাতায় যাওয়ার পরে পিসিমণির বিয়ে হল। তুমি পিসিমণির বিয়েতে টাকা পাঠাওনি বলে পিসিমণির শাশুড়ি পিসিমণিকে মেরে ফেলেছে। পাপি, চল চল আগে বাড়ি, চল আগে বাড়ি, চল পরে সব শুনবো। এসো, শুনছো কি হয়েছে? কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? এরকম করে শুন, ঠাকুরপো ঠাকুরপো দেখো না কি হলো তোমার দাদার। ঠিকই তো ছিল, চিন্তা করো না বৌদি, আমি যেভাবে হোক দাদাকে ভালো করে তুলবই। কিন্তু একটা কথা, দাদা যেন একদম জানতে না পারে যে আমি তার ভাই, তাহলে কিন্তু আনন্দে হার্টফেল করতে পারে। না না না, তুমি চিন্তা করো না, আমি কখনো বলবো না, আমি কখনো বলবো না। আমি তোমাকে সব ওষুধপত্র বুঝিয়ে দিয়ে যাচ্ছি, আর এটা আপাতত রাখো, আমি কালই কলকাতা থেকে এক মাসের ছুটি নিয়ে চলে আসবো। কিন্তু এতগুলো টাকা, এটা দিয়ে আপাতত খরচাটা চালাও। আমি তোমাকে আশীর্বাদ করছি ঠাকুরপো, তুমি তুমি অনেক বড় হবে। ও তুমি এসে গেছো? এই জানু, বাবা না চিঠি পাঠিয়েছে তোমাকে আর আমাকে যেতে বলেছে। বলেছিলাম না তোমাকে, দাদার ছেলের মুখে বধ, সেই জন্য। যাও তুমি চলে যাও এক্ষুনি, এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। যাও, আমার দাদাকে তুমি মারতে বসেছিলে, আমার বোনটাকে তুমি মেরে ফেলেছো, আমার দাদা এতগুলো চিঠি তোমাকে দিয়েছে, একটা চিঠি তুমি আমাকে দিয়েছো কেন দাওনি? এই মুহূর্তে আমার বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও। না, অলক্ষণে পুরো আমাকে কুতা কাট, যাও বেরিয়ে যাও এখান থেকে, আমি তোমার মুখ দেখতে চাই না। যাও যাও বেরিয়ে যাও এখন, এই মুহূর্তে বেরিয়ে যাও, যাও যাও বেরিয়ে যাও। এই যে আপেল, এসব আপেল, হরলিক্স, এই ওষুধ, এসব খরচ করতে গিয়ে পাচ্ছ তুমি সংসারে হাল। ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি খাও তো, নাও
যে ডাক্তারবাবু তোমাকে দেখছেন উনি খুব ভালো। তোমাকে দেখবার জন্য উনি কোনো পয়সা নিচ্ছেন না, বলেছেন তুমি ভালো হলে কাজ করে আস্তে আস্তে সব শোধ দিয়ে দেবে। জানো তো, উনি বলেছেন আমাদের এখানে এসে কিছুদিন থাকবেন। কি এখানে ডাকতে পারবে? শহুরে মানুষ ডাক্তারবাবু, এখানে একটা ভালো চেয়ার টেবিল নেই, পাখা নেই। আরে আপনি বসে আছেন, আমি তো ভাবতেই পারিনি যে আপনি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। ডাক্তারবাবুকে বসতে দাও। হ্যাঁ ডাক্তারবাবু বসুন। আরে আপনি ব্যস্ত হবেন না ডাক্তারবাবু, আমার মনে হচ্ছে আমি এখন হাঁটতেও পারবো। হাঁটতে বাইর দেখুন দেখুন আপনি সব পারবেন, একটু ধৈর্য ধরুন। আমি ওকে কত গালমন্দ করেছি, অপবাদ দিয়েছি, বাজে কথা বলেছি, বকেছি, মেরেছি পর্যন্ত। ও কি আমাকে আবার আখের মতো কাছে টেনে নেবে? আমি ওকে কত গালমন্দ করেছি, কত ভুল বুঝেছি, কত বাজে কথা বলেছি, দূরে সরিয়ে দিয়েছি, ওকে আমাকে মেনে নেবে? নিতা, আর অভিমান করে থেকো না, সবই তোমার বাবার দোষ। চলো আমরা গ্রামে ফিরে যাই, গিয়ে নতুন করে সংসার পাতি। হ্যাঁ বিজয়, তুমি ঠিক বলেছো বিজয়। এ কি বুদি, দাদা কোথায়? উনি তো ওই তো, বেশি দূর যায়নি ডাক্তারবাবু। আরে আমি তো আপনাকে না দেখতে পেয়ে ঘাবড়ে গেছি। না না, ঘাবড়াবার কিছু নেই। আসলে সব সময় কি শুয়ে বসে থাকতে ভালো লাগে, তাই একটু ঘুরে এলাম, বেশি নয়, মাইলখানে ঘুরে এসেছি। ডাক্তারবাবু আপনার জন্যই আমি বেঁচে গেলাম। আমি বাঁচাবার কে? আপনাকে বাঁচিয়েছে তো ভগবান। না না, আপনি বাঁচিয়েছেন, আপনি। জানেন ডাক্তারবাবু, আপনার মতন আমার একটা ভাই ছিল, অনেকটা আপনার মতন দেখতে, সেও আপনার মতন বড় ডাক্তার। এখন আমাদের অভাবের সংসার কত কষ্ট করে তাকে মানুষ করেছি, ডাক্তারি পড়াবার জন্য জমি জায়গা সব বেচে দিচ্ছি, শেষকালে যার জন্য 10,000 টাকা দরকার ছিল সেই 10,000 টাকার জন্য এই বসত বাড়িটা পর্যন্ত বন্ধক রেখে, কিন্তু কোনোদিন বুঝতে দিইনি কোথা থেকে আমি টাকা জোগাড় করছি। কি আপনার চোখ দিয়ে জল পড়ছে? হ্যাঁ ডাক্তারবাবু, আমি জানি আমার কষ্টের কথা শুনলে সবাই চোখ দিয়ে জল পড়বে, এত কষ্ট করে মানুষ করলাম, সেই ভাইটা আমার কোথায় হারিয়ে গেল? হারাইনি দাদা, আপনার কিরণ হারায়নি দাদা, তোমার কিরণ হারায়নি দাদা। কিরণ? আমার কিরণ হারায়নি? রেখা কি বলছেন ডাক্তারবাবু, আমার কিরণ হারায়নি? তবে সে কোথায় দাদা? এই তো এখানে। এখানে মানে হারায়নি দাদা? কিরণ হারায়নি দাদা? কিরণ দাদা, তুই এতদিন কেন কাঁদিয়েছিস ভাই? তোর চিন্তায় তো আমি শেষ হয়ে যাচ্ছিলাম। সব বলছি দাদা, সব বলছি, ওই কাল্লাঙ্কিনি বউ ওই সর্বনাশ করেছে দাদা, তুমি বিশ্বাস করো দাদা, তুমি বিশ্বাস করো, আমি একটা চিঠিও পাইনি দাদা।
ও আমাকে একটা চিঠিও দেয়নি। আমাকে মিথ্যা কথা বলেছে আর আমার সঙ্গে অভিনয় করে গেছে দাদা, আমার সঙ্গে অভিনয় করে গেছে, তুমি বিশ্বাস করো। সে কোথায় দাদা? আমি তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি দাদা, তোমার পায়ে পড়ি দাদা, তুমি ওই অলক্ষীর কথার মুখে এনো না। এই বোকাদি তা কখনো হয়? ওরে ভুল তো মানুষ মাত্রই করে। আজ এই আনন্দের দিনে তুই আমার পাশে এসে দাঁড়ালি, আর সে তোর পাশে থাকবে না? না না রেখা, আমার লাঠিটা দাও তো, আমি নিজে গিয়ে বৌমাকে নিয়ে আসবো। আমি না গেলে সে তো আসবে না রে দাদা। না না আমি যাই। দাদা 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 ঠাকুরপো বৌদি দাদা, ওকে যেতে দাও, সুন্দর করে সাজাবো। পুরোনো কথা সব ভুলে যাও। ছাড়ো বাবা, ওই পাপের হাত দিয়ে আমাকে ছোবে না। ঠিক বলেছিস, ওই পাপের হাত আর ধরার দরকার নেই, তুই আমার চল, আমার সঙ্গে চল। নেপো একই বেমানি কথা বলছিস? নেপো দেখ তোর চোখটা আমার চোখটা, তুই আমার সাথে বেমানি করছিস। আমার নাম কি বললে? নেপো। নেপো তো কথা আছে না, নেপোই মারে তুই, আজ থেকে আমার চলো বাবা কিছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে বাবা। হ্যাঁ বলো বাবা। আমি আমি চলে আসছি মা। না বাবা, যাওয়ার আগে তুই আমারে ক্ষমা করে দিস মা। মা কাকাবু কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিছুই হবে না মা। শোনো বাবা, বাবা এমে আমার বুকের ধন, ওর শরীরে আমার রক্ত লাই, কিন্তু এই মেয়ে আমার নিজের রক্তের চেয়েও অনেক দামি। বাবা তোমার কিছু হবে না বাবা। বাবা জীবন, তুমি তুমি আমার এই মেয়েটারে খুব যত্ন করে রাখবে। কথা দাও বাবা। আমি আপনাকে কথা দিচ্ছি, কথা দিচ্ছি, কোনো কষ্ট হবে না মা। আমি আমি যাচ্ছি মা। মা সুখে থাকো বাবা। না বাবা তোমার কিছু হবে না বাবা। বাবা সুখে সুখে থাকিস মা। বাবা বাবা
চোখের জল ফেলো না, ভুল তো মানুষ মাত্রই করে, যা হয়ে গেছে হয়ে গেছে, ওসব কথা ভুলে যাও। বৌদি, না না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। দাদা, দাদা, আমি তুমি কি করলে দাদা? আমি জানি এর জন্য আমি দায়ী, আজকে আমার জন্য এই সংসারটা ভেঙে ঝাড়কার হয়ে গেল। সুখে থেকো চিরদিনই, ওরই আশীর্বাদ।